আপনারা আমাকে যদি প্রশ্ন করেন, রিয়াদ ভাই আপনার ইউটিউব টিকটক লাইকি ছাড়া বাহিরের কোনো ইনকাম আছে? আমি এক কথাই বলবো না, আমার ইউটিউব টিকটক লাইকির টাকা দিয়ে আমি নিজে চলি এবং আমার ফ্যামিলি চলে। দেখেন, আপনারা হয়তো অনলাইন থেকে ইনকাম করতে জানেন না, এই জন্য আপনাদের এই বিষয়ে কোনো ধারণাও নাই। অনলাইনে যত বেশি শ্রম দিতে পারবেন, আপনি যত বেশি কষ্ট করতে পারবেন, আপনি অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন, একেবারে সত্য কথা। আজকের এই ভিডিওতে আমার অনলাইন থেকে কত টাকা ইনকাম, আমার ইউটিউব থেকে কত টাকা ইনকাম, টিকটক থেকে কত টাকা ইনকাম, লাইকি থেকে কত টাকা ইনকাম, এই বিষয়গুলো আমি আপনাদেরকে শেয়ার করব। তাহলে অনলাইন বিষয়ে আপনাদেরও মোটামুটি ভালো একটা ধারণা আসবে, আপনারাও অনলাইন থেকে টাকা ইনকাম করার একটা উৎসাহিত পাবেন। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে অনলাইনের ইনকামের একটা রাস্তা দেখাই দিব, আপনারা যদি সেভাবে কাজ করেন তাহলে আপনারাও অনলাইন থেকে প্রচুর প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু বেশি দিনের না, আপনারা সবাই জানেন এই ইউটিউব চ্যানেলটা একেবারে নতুন, তেমন বেশি সাবস্ক্রাইবারও বাড়ানো, ভিডিওতে তেমন ভিউ লাইকও আসে না। তারপরও আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে 10,000, 11,000, 12,000 মানে এরকম অ্যামাউন্টের আসে। কিন্তু সামনের দিকে ধীরে ধীরে যখন চ্যানেলটা আরও বড় হবে, ইনকামও আরও বাড়বে, আমরা আরও ভালো ভালো ভিডিও দিব, তখন ইনকাম আরও বেশি বাড়তে শুরু করবে। কারণ ইনকাম কখনো কমবে না, যত বেশি চ্যানেলে শ্রম দিব, যত বেশি কষ্ট করব, যত বেশি ভিডিও দিব, তত বেশি ইনকামও বাড়বে। টিকটক থেকে আমার কত টাকা ইনকাম, তো আসে মোটামুটি টিকটক থেকে 4,000, 5,000, 6,000 এমন অ্যামাউন্টের আসে। আর যদি বলেন লাইকি থেকে কত টাকা ইনকাম, আমার সব থেকে বেশি ইনকাম লাইকির মাধ্যমে। লাইকি অ্যাপস আপনারা অনেকে চিনেন, অনেকে চিনেন না, আমি লাইকি অ্যাপসের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই আমার সাথে লাইকিতে জয়েন্ট হইতে পারবেন। তো লাইকি থেকে আমার প্রতি মাসে 50,000, 60,000 টাকা আসে, আপনাদেরকে বললে কি আপনারা নিয়ে যাবেন? এগুলো দিয়ে আমার সংসার চলে। লাইকিতে আমার প্রতি মাসে 50,000 থেকে 60,000 টাকা আসে। কীভাবে আসে? ওখানে আমি লাইভ করি, লাইভ সিস্টেমের মাধ্যমে আমাদের ইনকামের একটা মানে সুযোগ আছে। এরপরে ওইখানে আমার লাইক আইডি ভেরিফাইড আইডি থাকলে ভিডিওর মাধ্যমে ইনকাম করা যায়। আমি যে লাইকিতে ভিডিও পোস্ট করি সেই ভিডিওর মাধ্যমে মোটামুটি আমার ইনকাম আসে। তো সব মিলাই লাইকি থেকে আমার 50,000 থেকে 60,000 টাকা ইনকাম হয়, ইউটিউব থেকে আবার এসে 10,000, তাহলে 70,000, 75,000 মানে এরকম একটা অ্যামাউন্টের আমার প্রতি মাসে ইনকাম হয়। এই ইনকামগুলো দিয়ে মোটামুটিভাবে আমিও চলতে পারি, আমার ফ্যামিলি অনেক সুন্দরভাবে চলতে পারে। তো আজকে আমি আপনাদেরকে যে ইনকামের একটা রাস্তা দেখাবো বলছি, সেই বিষয়ে আমরা চলে আসি, ভিডিওটা তেমন বড় করবো না। আপনারা যদি চান আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন, অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনি প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল খোলেন, সেই ইউটিউব চ্যানেলে আপনি ভালো ভালো ভিডিও আপলোড করেন, আপনি যেই বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে আপনি সেই বিষয়ে ইউটিউবে ভিডিও আপলোড করেন এবং ইউটিউবে সার্চ দেন কীভাবে ভিডিও আপলোড করতে হয়, কীভাবে ইউটিউব চ্যানেল প্রফেশনালভাবে খুলতে হয়, কীভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হয়, এভাবে সার্চ দিলে আপনি অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবেন, ওখান থেকে ভালো একটা ধারণা পেয়ে যাবেন। তাহলে আপনারা ওখান থেকে দেখে দেখে একটা ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবে ভিডিও আপলোড করে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। তারপরে একটা ফেসবুক পেজ খুলে, ফেসবুক পেজ থেকে সেম নিয়মে মানে যেভাবে ভিডিও আপলোড করে সবাই, সেভাবে ভিডিও আপলোড করে আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন। তারপরে আরও সহজে যদি আপনি ইনকাম করতে চান, সেটা হচ্ছে আপনার জন্য টিকটক আর লাইকি। আপনি লাইকিতে একটু ভিডিও পোস্ট করলে, কয়েকটা ভিডিও পোস্ট করলে, ভালো মানের ভিডিও পোস্ট করলে, আপনার কিছু ফ্যান ফলোয়ার্স বাড়লে আপনি লাইকিতে লাইভ হোস্টিংয়ের মাধ্যমে আপনি ওখানে টাকা ইনকাম করতে পারবেন। যখন আপনি লাইকিতে সবাই লাইভ প্রোগ্রাম দেখবেন এবং ওখানে কেউ অনেক লোকজন আছে তাদের সাথে কথা বলবেন, এজেন্টের সাথে কথা বলবেন, তারা আপনাকে ভালো একটা ধারণা দিয়ে দিবে কীভাবে লাইকি থেকে ইনকাম করতে হয়, কীভাবে লাইভ করতে হয়। তারপর আরও সহজে জানতে চাইলে আমার এই চ্যানেলে আমি একটা ভিডিও দিছি কীভাবে লাইভ করতে হয়, কীভাবে লাইভ করে লাইকি থেকে টাকা ইনকাম করতে হয়, সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এবং আরও সহজে যদি ইনকাম করতে চান সেটা হচ্ছে টিকটক অ্যাপস। আপনার যদি টিকটকে একটা অ্যাকাউন্ট না থাকে, আপনি সুন্দরভাবে একটা টিকটক অ্যাকাউন্ট খুলবেন, কিংবা আপনার যদি টিকটকে একটা অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই অ্যাকাউন্টটাতে আপনি ভালো ভালো ভিডিও পোস্ট করবেন। ভালো ভালো ভিডিও পোস্ট করলে যখন আপনার কিছু ফ্যান ফলোয়ার্স বাড়বে তখন আপনি যে কোনো প্রোডাক্ট সেল দিয়ে আপনি টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন। দেখেন, আমরা যদি একটু ক্রিমাপার দিকে খেয়াল করি, ক্রিমাপা কিন্তু টিকটকে ভিডিও পোস্ট করে, টিকটকে ক্রিম বিক্রি করে, মোটামুটি সে ভালো টাকা ইনকাম করছে, সে কিন্তু এখনও ইনকাম করতেছে এবং সে বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে সে প্রচুর পরিমাণ ভাইরাল। ক্রিমাপার এখন একটা ফেসবুক পেজ আছে, একটা ইউটিউব চ্যানেল আছে, একটা টিকটক অ্যাকাউন্ট আছে, একটা লাইকি অ্যাকাউন্ট আছে। সে কিন্তু প্রথমে টিকটক থেকে মানে পরিচিত হয়েছে, পরিচিত হয়ে
আস্তে আস্তে সে ফেসবুক পেজ ইউটিউব লাইকি মানে ওই ধরনের অ্যাপসগুলো সে খুলছে। কেননা সে যখন টিকটক থেকে পরিচিত হয়ে গেছে, সে ওই অ্যাপসগুলো খোলার উদ্দেশ্য হলো সে ওখানেও তার ক্রিম বিক্রি করবে। তো দেখেন, সে কিন্তু ক্রিম বিক্রি করে প্রচুর পরিমাণ টাকা পয়সা ইনকাম করছে, এখনও করতেছে। আমি আপনাকে বলতেছি না যে আপনিও তার মতো ক্রিম বিক্রি করেন। আপনার থেকে যে প্রোডাক্টগুলো সেল দিতে মন চায়, আপনি সেই প্রোডাক্ট সেল দিতে পারবেন। দেখেন, আমাদের অনেক আপুরা আছে ঘরে বসে টেলার্সের কাজ করে, বিভিন্ন পোশাক আশাক তৈরি করে। আপনি যদি চান একটা টিকটক অ্যাকাউন্ট খুলে আপনি যে পোশাক আশাকগুলো তৈরি করেন সেই পোশাক আশাকের মানে রিভিউ ভিডিও করে আপনার টিকটকে পোস্ট করেন, তাহলে প্রচুর পরিমাণ দর্শক দেখবে। ওখান থেকে আপনার ওই প্রোডাক্টটা যদি পছন্দ হয়, তাহলে আপনি খুব সহজ অনলাইনের মাধ্যমে সেই প্রোডাক্টগুলো সেল দিতে পারবেন। আর টিকটকের মাধ্যমে যোগাযোগেরও মাধ্যম আছে। টিকটকে অনেক কিছু লিঙ্ক করা যায়, ফেসবুক লিঙ্ক করা যায়, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার লিঙ্ক করা যায়। মানে আপনার সাথে আপনার কাস্টমাররা যেভাবে সহজে যোগাযোগ করতে পারবে, আপনি সেইটাই মূলত আপনার টিকটক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। যদি আমাদের আজকের এই ভিডিও থেকে আপনার কিছু ধারণা আসে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের আজকের এই ভিডিওটাই পর্যন্ত ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।